আপনি কি গোবারিতে গেছিলেন নাকি? আমি আপনার কাছে আসছি। কি সৌভাগ্য আমার, গোকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আমার কাছে আসছে। আপনি কি আলাদা কেউ? অবশ্যই আলাদা। আপনি ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারবেন? আমি পারুম না। অনেক কষ্ট না? আরে না না, জামাই রে থামতে কন, নাইলে কিন্তু আমার থামানো লাগবে। থামান, এইটাই তো ভালো। তা ঠিক, মুসলিম সরকার না থাকলে গুড্ডি তালুকদার তো আসছে। কি কন আশ্চর্য, এসব আপনি কিসব কথা কইতেছেন? খুব অবাক হয়ে যেতেছেন না? আমি বাইচা থাকতে এইরকম কিছু হইতে দিব না। আপনি কিন্তু আমারে খুব খারাপ ইঙ্গিত দিয়ে কথা কইতেছেন। বা আপনি খারাপ কাম করতেছেন। কিসের খারাপ কাম করতেছেন? ও কিছু বুঝতে পারতেছেন না? না শুনেন, সাবধান হয়ে যান, আর নিজের জামাইরেও সাবধান হইতে কেন। এই যে আমি রসুলপুরে একলা আসছি, আমি কিন্তু ভয় পাই না। আপনার কি কথা শেষ হয়েছে? শেষ, তাহলে আপনি হল যাইতে পারেন। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস, আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতে রণলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা, মরার পরে আমায় পুরিস না। ও কান্দা, যাত্রার ব্যাপারে কিছু চিন্তা করলি? যাত্রা নিয়ে আমি কি চিন্তা করব? মেলা দিন তো চলতেছে, কদিন চালাবি? এখন যদি যাত্রা বন্ধ করে দিই, মুসলিম সরকার রসুলপুরে যাত্রা নিয়ে যাবে। এত সোজা যাত্রা নিতে অনুমতি লাগে না? দিবা দিব অনুমতি? তা ঠিক। দেখ, যাত্রার লোক ভিতরে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে। একবার কিন্তু যে দীপালি জামাইরে খুন করার চেষ্টা করা হয়েছে, খুন করতে পারে নাই, আরেকবার যে ট্রাইবর না তার তো ঠিক নাই। আর যদি একবার দীপালি জামাইরে খুন করতে পারে, তাইলে কিন্তু থানা পুলিশ শুরু হয়ে যাবে। আর একবার যদি শুরু হয়, সেই দৌড়াদৌড়িতে তরও পড়তে হইব। হেলিয়া কইছিলাম। আচ্ছা ঠিক আছে, কথাটা তো খারাপ কষ নাই, আমি বিষয়টা নিয়ে একটু বসের সাথে কথা কয়ে দেই, কি কয়? ঠিক আছে ক, আসুন। দীপালের জামাইরে একটু সাবধানে থাকতে কইছি। আমাকে ওই যে কাউঠাটা মানে মুসলিম সরকার, সে কিন্তু দীপালের জামাইরে খুব বিলা হয়ে গেছে। এখন যদি তারে একবার খালি ফোন করতে পারে না, ফোন করলে কার নামে ফালাইতে পারবে জানো তো? বিটির উপরে। কাজে এই সুযোগটা সে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে। তাহলে বসের কাছে যাই, যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। হাজা, আর আমার কথা কিছু যদি জিগায়, কবি যে আমি রসুলপুরের সবার উপরে নজর রাখতেছি, বিশেষ করে খলিলের উপর। লোকটা পুরাই পুলটি খেয়ে গেল রে। ঠিক আছে কবানি, তাহলে তুইও যা তাহলে অন্য কি। থ, আরেকটা খবর শুন। কি? আমাকে ডিস্কো, সে কিন্তু মাজেদ মাস্টারের লোক আবার যোগাযোগ শুরু করছে। ফোনে প্রায় কথা কয় দুজনে, যে কোনো সময় হ্যাঁ কিন্তু ভাইগে যেতে পারে। আরে ভাগলে ভাগুক, ওই পরিবারের কারোর প্রতি আমার কোনো আগ্রহ নেই। খবরদার বাকা, তুই ওই বাড়ির কাউরে এই কথাটা কবি না, একটা কেলেঙ্কারি হোক। কেলেঙ্কারি না হইলে এই বাড়ির কারোর ফুটানি কমবে না। আচ্ছা ভালো কথা, টেডির খবর কিছু জানতে পারছ? আরে খবর রাখার চেষ্টা করলে না রাখতে পারবো? আরে ব্যাক করলে লাহান কাম করছে, মন্টুর ফাঁদে পা দিছে। আর ওই ফাঁটটা মানাইছে কি জানোস তো? নোলক, নোলক যে ফাঁটটা পারাইছে সেটার মধ্যে পাওয়া দিছে প্রথমে মন্টু, এখন ওই একই ফান্দে আবার পাওয়া দিছে আমাকে ওই জায়গায় টেডি। আরে বাদ দে তো, শোন একটু বসে রেনে যাই, আর তুই সাথে চল, তোর নামাই দি। আচ্ছা ঠিক আছে, ওই ধর একটু। যার জন্যে সারা জীবন মাটি করে রাখলাম রে মন, মাটির টানে ঘুরি পথে হইয়া বৈরাগী,
আমি মাটির টানে ঘুরি পথে হয়ে যাব বিরাগী।